আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মী বৃন্দ, সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা আহমেদ বাউনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সোনামণিরা, আজকে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নার্সারি বিষয়ের উপর, নার্সারি ক্লাসের ইংরেজি বিষয়ের উপর ক্লাসটি নেওয়ার জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তাহলে দেখো, আজকে আমি নার্সারিতে কী কী শিখবো। আজকে আমরা শিখবো ফিল ইন দ্য গ্যাপস, রিঅ্যারেঞ্জ আর হচ্ছে ওয়ার্ড মিনিং। ফিল ইন দ্য গ্যাপস মানে হচ্ছে শূন্যস্থান পূরণ, রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, সেগুলোকে হচ্ছে আমরা সাজিয়ে সুন্দর একটা নতুন শব্দ গঠন করব, এবং ওয়ার্ড মিনিং অর্থ হচ্ছে শব্দের অর্থ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে যাও এবং আমার সাথে সাথে ক্লাসটি আজকে করে ফেলো। আর অভিভাবকদের আমি বলতে চাই, আপনারা ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাইকে জানানোর সুযোগ করে দিবেন, এবং যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দিবেন। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা প্রথমেই শিখব এ থেকে এম পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস মানে কি? অর্থাৎ শূন্যস্থান পূরণ। কিছু ওয়ার্ড থাকবে এবং কিছু মিসিং থাকবে, সেই খালি জায়গাতে হচ্ছে আমরা সঠিক শব্দটা বসাবো। তাহলে দেখো প্রথমে কি আসে। এক নাম্বার দিয়ে আমরা লিখতে পারি অ্যাপেল। এক নাম্বার দিয়ে আমরা লিখি অ্যাপেল। অ্যাপেল মানেন কীভাবে? এ পি, তারপর হচ্ছে একটা গ্যাপ, তারপর হচ্ছে এল আর হচ্ছে ই। তাহলে অ্যাপেলের এখানে কী হবে? তোমরা নিশ্চয়ই সবাই জানো, এ ডাবল পি এল ই। তাহলে এখানে খালি জায়গায় বসবে হচ্ছে পি, অ্যাপেল। তারপর দুই নাম্বার দিয়ে আমরা লিখি এস, এ এস, তারপর হচ্ছে খালি ঘর। তাহলে এস, এস মানে হচ্ছে কি? গাধা। তাহলে কী হবে এখানে? এই খালি ঘরে আমরা একটা লিখতে পারি এস, তাহলে হচ্ছে এস। আর এ অ্যাপেলে দেখো পি, নিচে হচ্ছে একটা শূন্যস্থান পূরণ। তিন নম্বর দিয়ে আমরা লিখতে পারি বার্ড, বি ড্যাশ আর ডি। এটা কি হবে? এটা হচ্ছে কিন্তু বার্ড হবে। তাহলে দেখো খালি ঘরে আমরা বসাবো আই, তাহলে কি হলো? বি আই আর ডি, বার্ড। বার্ড মানে হচ্ছে কি? পাখি, তোমাদের মতো সুন্দর সুন্দর পাখি। তারপর দেখো ফোর নম্বর দিয়ে কি শিখি। ফোর নম্বর দিয়ে আমরা লিখতে পারি বুক, বি ও ড্যাশ কে, খালি ঘর। বুক মানে কি? বুক মানে হচ্ছে বই। তাহলে দেখো বুক হতে হলে কী হবে? কী হতে হবে? বি ও, মাঝখানে হচ্ছে আরেকটা ও বসবে, তারপর হচ্ছে কি? কে, বুক। অর্থাৎ এভাবে হচ্ছে কি? বুকটা হলো, অর্থাৎ বই হলো। ফাইভ নম্বর দিয়ে আমরা লিখতে পারি কার, সি ড্যাশ আর, কার। কার অর্থ কি? কার অর্থ হচ্ছে গাড়ি। তাহলে কারটা কীভাবে হবে? কার কীভাবে হয়? সি এ আর। তাহলে এ হচ্ছে কি? মিসিং। এটা হচ্ছে আমরা বসাবো খালি ঘরে, হচ্ছে কি বসবে? খালি ঘরে বসবে এ, কার। তারপর দেখো সিক্স নাম্বার দিয়ে কক, সি ও ড্যাশ কে, কক মানে কি? কক মানে হচ্ছে মুরগি। তোমাদের সবার মুরগি খেতে নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, আমারও খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে দেখো কক কীভাবে হয়? সি ও ড্যাশ কে। তাহলে কক লিখতে হলে এখানে হচ্ছে একটা সি বসবে, কক। এরপর দেখো সাত নম্বর দিয়ে আমরা লিখি ডল। ডল মানে এক নম্বর আমরা লিখি ডাক, ডি ড্যাশ সি সি কে। ডাক মানে কি? ডাক মানে হচ্ছে হাঁস। কক মানে হচ্ছে মোরগ, ঠিক আছে? কক মানে হচ্ছে মোরগ আর ডাক মানে হচ্ছে হাঁস। তাহলে ডি ড্যাশ সি কে, তাহলে এখানে কী হবে? ইউ হবে। ডাক লিখতে হলে এখানে হচ্ছে ইউ হবে, ডাক মানে হচ্ছে হাঁস, পাতি হাঁস। নয় নম্বর দিয়ে আমরা লিখি ইট, ই ড্যাশ টি, কোনো কিছু খাওয়া। খাওয়াকে হচ্ছে ইংরেজিতে বলে ইট, আর ইটটা কীভাবে হয়? ই ড্যাশ, অর্থাৎ এখানে বসবে হচ্ছে এ,
ইএটি ইট, ইট মানে হচ্ছে কি খাওয়া। দশ নম্বর দিয়ে আমরা লিখি ইগল, ই জি এল ই, ইগল মানে হচ্ছে ইগল পাখি। পাখিদের পাখিকে ইগল পাখি কিন্তু আকারে হচ্ছে অনেক বড় এবং বাদামি রঙের। তাহলে দেখো ফিশ মানে কি, ফিশ মানে হচ্ছে মাছ। তোমরা কি বাসায় মাছ খাও? মাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে, আম্মুরা হচ্ছে সুন্দর করে মাছ বেছে দিবে, তোমরা কিন্তু অবশ্যই মাছ খাবে। অনেকে কিন্তু কাঁটার ভয়ে খেতে চাও না, মাছ কিন্তু খেতে হবে, কারণ মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তাহলে দেখো ফিশ কিভাবে হয়, এফ আই এস এইচ, নিশ্চয়ই তোমরা পারো সবাই। তাহলে এখানে কি মিসিং, এখানে হচ্ছে আইটা নাই। তাহলে দেখো গান কিভাবে লিখব, জি ড্যাশ এন, তাহলে এখানে কি হবে, ই ইউ এন, গান। এই গান মানে কিন্তু যে সঙ্গীত যে আমরা শুনি, যে গান শুনি, সেই গান কিন্তু না, এটা হচ্ছে কি বন্দুক বা পিস্তল। তারপর দেখো জি ইউ এন, অর্থাৎ ইউটা হচ্ছে মিসিং থাকবে, তোমাদেরকে এখানে ইউটা বসাতে হবে। তারপর চোদ্দ নম্বর দিয়ে আমি লিখব গার্ল, জি ড্যাশ আর এল, গার্ল মানে কি, গার্ল মানে হচ্ছে মেয়ে। তাহলে গার্ল কীভাবে, সতেরো নম্বর দিয়ে আমরা লিখব ইঙ্ক, এই যে আমরা লিখি না কালি, কালির ইংরেজি হচ্ছে কি ইঙ্ক। আর ইঙ্ক কীভাবে হয়, আই ড্যাশ কে, ইঙ্ক বানান হচ্ছে আই এন কে, ইঙ্ক। তাহলে এখানে কী হবে, এখানে হবে এন, আই এন কে, ইঙ্ক। পরীক্ষার মধ্যে এই যে এনটা এটা কিন্তু দেয়া থাকবে না, এখানে হচ্ছে কি খালি ঘর থাকবে, তোমাদেরকে বানানটা সুন্দরভাবে শিখে তারপর হচ্ছে কি এটা ফিল আপ করতে হবে। তারপর দেখো কি লিখব আমরা, ইনসেক্ট, এস ই ড্যাশ টি, ইনসেক্ট মানে হচ্ছে পোকামাকড়, ছোট ছোট পোকামাকড়কে হচ্ছে ইংরেজিতে ইনসেক্ট বলে। আর ইনসেক্ট বানান হচ্ছে আই এন এস ই, এখানে হবে সি বসবে, ইনসেক্ট। উনিশ নম্বর দিয়ে আমরা শিখব জিপ, জে ই ড্যাশ পি, জিপ। জিপ মানে কি, জিপ মানে হচ্ছে যে জিপ গাড়ি, যে জিপ গাড়িতে করে আমরা বেড়াতে যাই, সেই জিপ গাড়ির ইংরেজি হচ্ছে জিপ। তাহলে দেখো এটার বানানটা হয় কি, জে ডাবল ই পি, জিপ। অর্থাৎ এই ইটা হচ্ছে পরীক্ষায় দেয়া থাকবে না, এটা মিসিং থাকবে, তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে। এরপর একুশ নম্বর দিয়ে শিখি আমরা, আমরা কিন্তু এ থেকে এম পর্যন্ত শিখব, এই এ থেকে এম পর্যন্ত হচ্ছে তোমার পরীক্ষার সিলেবাসে আছে। এরপর দেখো লিখছি আমরা কিং, কে আই ড্যাশ জি, কিং। কিং মানে কি, কিং মানে হচ্ছে রাজা, তাহলে কিং এর বানানটা কি হয়, কে আই এন জি। তাহলে এখানে কি নাই, কে আছে, আই আছে, এনটা কিন্তু নেই, তাহলে কি এখানে এন বসবে, কে আই এন। নম্বরে হচ্ছে কি শিখবো আমরা, ল্যাম, এল ড্যাশ এম পি, ল্যাম্প। ল্যাম্প মানে কি, ল্যাম্প মানে হচ্ছে বাতি, তাহলে ল্যাম্প বানান কীভাবে হয়, এল এ এম পি, ল্যাম্প। দেখো এখানে কী নেই, এলও আছে, এমও আছে, পিও আছে, কী নেই, তাহলে এ নেই, খালি ঘরে হচ্ছে আমরা এ বসাবো, ল্যাম্প। পঁচিশে শিখব আমরা হচ্ছে ম্যাট, ম্যাট মানে হচ্ছে মাদু, এম পর্যন্ত, এম ড্যাশ টি, ম্যাট। মাদুর বা পাটি, যেটা হচ্ছে মাটিতে বেছানো হয়, বিছিয়ে হচ্ছে যেখানে আমরা বসি, তাহলে ম্যাটের বানান হচ্ছে এম এ টি, ম্যাট। দেখো এমও দেয়া আছে, টিও দেয়া আছে, কি নেই, তাহলে এখানে কিন্তু এ বসবে, খালি ঘরে বসবে এ, ম্যাট। আর আরেকটা ২৬ নম্বর দিয়ে ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, ম্যান মানে হচ্ছে মানুষ। তাহলে দেখো ম্যান বানানটা কীভাবে হয়, এম এ এন, ম্যান। তাহলে এখানে কী নাই, এখানে কী মিসিং, এমও আছে, এনও আছে, এখানে তাহলে কী বসবে, হ
হ্যাঁ এখানে হচ্ছে এ বসবে ম্যান এম এ এন ম্যান দেখো যে সকল লেটারের নিচে যে সকল লেটারের নিচে আমি একটা করে দাগ দিয়েছি অর্থাৎ সেগুলো হচ্ছে পরীক্ষায় দেয়া থাকবে না সেগুলো মিসিং থাকবে তোমরা কিন্তু এই বানানগুলো সুন্দরভাবে বাসায় শিখবে এবং সেই খালি ঘরে হচ্ছে কি তোমরা এই শব্দগুলো বসিয়ে ফিলিং দ্য গ্যাপসটা পূরণ করবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা আজকে কী শিখলাম ফিলিং দ্য গ্যাপস অর্থাৎ আমরা এই শূন্যস্থান এ থেকে এম পর্যন্ত শিখেছি দেখো পরবর্তীতে আমি কী দিয়েছি ইঙ্ক ইনসেক্ট জাগ জিপ কিং কিড লেগ ল্যাম্প ম্যাট আর হচ্ছে ম্যান এই হচ্ছে 26টা তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা সুন্দরভাবে শিখবে এখান থেকে হচ্ছে পরীক্ষায় আসবে তাহলে দেখো আমি এখন এটা মুছে দিচ্ছি এখন আমরা রিঅ্যারেঞ্জ শিখব রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে কিছু লেটার দেয়া থাকবে বর সেগুলো হচ্ছে এলোমেলোভাবে থাকবে সেটাকে সাজিয়ে আমরা নতুন একটা সুন্দর শব্দ গঠন করব রিঅ্যারেঞ্জগুলো আমরা শিখে ফেলি আজকে রিঅ্যারেঞ্জিং রিঅ্যারেঞ্জিং the letters এটা আমরা প্রথমে বসাই এরপরে হচ্ছে আমরা